उत्तर चौबीस परगनार अशोकनगरे प्लायुड कारखाना विध्वंसी आगुन लक्षाधिक टाका क्षतिर आशंका। स्थानीय सूत्रे खबर, गतकाल रात साढ़े बारोटा नागाद अशोकनगर बालिशा राजीवपुर एलाकाय प्लायुड कारखाना आगुन लागे। दमकलेर दुटी इंजिनेर घंटा देरेकेर चेष्टाय आगुन नियंत्रणे आसे। कारखानार दुई मालिकेर सन्धान चालाच्छे पुलिश। आगुन लागार कारण एखोनो स्पष्ट नय। उत्तर चब्बीश परगनार छवि, अशोकनगरे प्लायुड कारखानाय एई विध्वंसी अग्निकाण्डेर घटना। वाशिंगटन डीसी और बाल्टिमोरे एलोपाथाड़ी गुली, तीन जने मृत्यु होयेछे, आहत होयेछे नौजन। राते वाशिंगटन डीसी ओ स्ट्रीटेर एकटी बाड़ी सामने गुली चले। पुलिश सूत्रे खबर, गाड़ी थेके नेमे दुई दुष्कृती एलोपाथाड़ी गुली छुड़ते शुरू करे। एर कयेक मिनिटेर व्यवधाने बाल्टिमोरेओ गुली चले। जोड़ा हामलार कारण एखोनो स्पष्ट नय। गतकाल जेमन निजाम प्यालेस थेके आसानसोल निये आसार पथे अनुब्रत मंडलके जेमनटा खोज मेजाजे देखा गिएछिलो, एदिन किन्तु तार उल्टो देखा गेल। एदिन आमरा किन्तु अनेक प्रश्नई करी, तार शारीरिक अवस्था केमन रयेछे, সাইকেল হোসেনকে ইডি দিল্লি নিয়ে যেতে চাইছে, এই ধরনের প্রশ্ন করা হয়। কিন্তু অনুব্রত মণ্ডল কিন্তু এই দিন মুখে কুলুপ এঁটেছেন। একেবারেই বলছিলাম যে গতকাল কিন্তু সকালে যখন তাকে আসানসোল নিয়ে আসা হচ্ছিল তখন তার যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল অনেকটা কনফিডেন্ট মনে হচ্ছিল, কিন্তু বিকেলে যখনই বিচারক তাকে চোদ্দ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেন, তারপরেই কিন্তু কার্যত অনুব্রত মণ্ডল যেন ভেঙে পড়েছিলেন এবং কার্যত তারই কিন্তু ছবি এদিন তার চোখে মুখে ফুটে উঠলো। এদিন যখন হাসপাতালে আসলেন তিনি কিন্তু কোনো কথা বললেন না, সরাসরি পুলিশকর্মীদের সঙ্গে কিন্তু এই এমার্জেন্সি দিয়ে ঢুকে গেলেন। দীপ্তেন্দু সেই ছবিটাই দেখাচ্ছে। এবং অনুব্রত মণ্ডল এখানে আসার আগে থেকেই প্রচুর মানুষ কিন্তু ভিড় জমিয়েছিলেন এখানে, ঠিক যেমনটা জেলের সামনে যে ছবিটা ধরা পড়েছিল। মূলত যেটা জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের যে শারীরিক সমস্যাগুলো রয়েছে সেইগুলো কিন্তু পরীক্ষা করে দেখবেন চিকিৎসকরা। তার পাশাপাশি যে রুটিন চেক আপে যেসবগুলো দেখা হয়, অর্থাৎ ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ইসিজি করা হবে, সেইগুলো যেমন করা হবে, তার পাশাপাশি তার যে ক্রনিক সমস্যাগুলো রয়েছে যেমন সিওপিডি রয়েছে, এছাড়া অনেক সার্জিক্যাল সমস্যাও রয়েছে, সেই সবগুলো খতিয়ে দেখবেন। তার জন্য কিন্তু মেডিকেল টিম গঠন করা হয়েছে, কয়েকজন চিকিৎসক তারা কিন্তু অনুব্রত মণ্ডলের সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করবেন এবং তারপরেই তারা তাদের পর্যবেক্ষণ জানাবেন যে অনুব্রত মণ্ডল তিনি কি হাসপাতালে ভর্তি হবেন নাকি তাকে আবার জেলে ফেরত পাঠানো হবে। তবে জেলে ফেরত পাঠানো হলেও তাকে জেল হাসপাতালে রাখা হবে, কারণ তার চিকিৎসার যে সরঞ্জামগুলো সেগুলো একই ওয়ার্ডে অন্য বন্দীদের সঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা হতে পারে। গরু পাচার মামলায় এবার অনুব্রত মণ্ডল ও সাইকেল হোসেনের ভূমিকা নিয়ে ময়দানে নামলো ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর, অনুব্রতর দেহরক্ষী সাইকেল হোসেনকে নিজেদের হেফাজতে নিতে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদনও জানানো হয়েছে। বর্তমানে আসানসোল জেলে রয়েছেন সাইকেল, তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় ইডি। সূত্রের খবর, ইতিমধ্যেই গরু পাচারে অনুব্রত ও সাইকেল হোসেনের ভূমিকা নিয়ে সিবিআই এর কাছে তথ্য সংগ্রহ করেছে ইডি। সাইকেলকে জেরা করে তারা জানতে চায় গরু পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল, কোথায় কত বেনামি সম্পত্তি রয়েছে, গরু পাচারের টাকাতেই সেই সমস্ত সম্পত্তি কেনা হয়েছিল তাও জানতে চান ইডির আধিকারিকেরা। ইডি সূত্রে খবর, প্রয়োজনে তারা অনুব্রতকেও হেফাজতে নিতে চায়।